নিজের নকশা করা যে ভবন নিয়ে প্রশ্ন তুলেছেন স্থপতি মোস্তফা খালিদ পলাশ, আজ সেই ভবনেরই 12টি রেস্তোরাঁ সিলগালা করে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। তাদের ভ্রাম্যমাণ আদালত জানিয়েছে নিয়মের ব্যত্যয়ের কারণেই এই পদক্ষেপ। সোমবার সকালে ধানমন্ডির সাত মসজিদ রোডের গাউসিয়া টুইন পিক ভবনে এ অভিযান, নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিন সারোয়ার যে অভিযানের নেতৃত্বে। তিনি জানান ভবনটি F1 ক্যাটাগরিতে অনুমোদন দেয়া, যা শুধু অফিস হিসেবেই ব্যবহার করা যাবে। এখানে অনিয়ম করে 12 থেকে 15টি রেস্টুরেন্টকে ভাড়া দেওয়া হয়েছে। এ সময় ভবনটির ছাদে দুটি স্থাপনা ভেঙে ফেলা হয়। এখানে তাদেরকে ওয়ার্ন করে গেছে, চূড়ান্ত নোটিশও করা আছে, তাদেরকে টাইমও দিয়ে গিয়েছিল যে তারা যাতে রেস্টুরেন্টগুলো তুলে আপনার মানে অফিস মানে তাদের যেটা যে ক্যাটাগরিতে পাশ করা ওই ক্যাটাগরিতে ইউজ করে, বাট তারা মানেনি বিষয়টা যে ওটি সিলগালা করে আমরা রেখে যাব। ভবনের রেস্তোরাঁগুলো বন্ধ থাকলেও তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টার কথা সত্য নয় দাবি মালিক পক্ষের। পাশাপাশি নকশার সময় স্থপতিকে এ ভবনে রেস্টুরেন্ট থাকার কথা জানিয়েছিলেন বলে দাবি তাদের। উনি কি ঘুমাইছিল? উনি কি দেখে না এটা যে হচ্ছে? 100% সব আছে, আমরা তো আইন মোতাবেক কাজ করছি, আমরা কোনো নোটিশও পাই নাই। আমি তো মনে করি দেশের আইন আছে, কিন্তু এখন তো দেখি কোনো আইনই নাই। হঠাৎ একটা জিনিস ভাঙে ভেঙে ফেলাবে, এই করবে সেই করবে, গরিব মানুষদের কি করবে? এই যে কর্মচারী এতগুলা, এগুলা কি করবে? না খেয়ে থাকবে, রোজাটা সামনে। অভিযান শেষে তানজিনা সারোয়ার ভবন থেকে রেস্তোরাঁ সরিয়ে নিতে অভিযান অব্যাহত রাখার কথা জানান। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা।